আপনার সংকীর্ণতা আসলো কেন সেই কথা আপনি বলেন। আর জামিয়া সালাফিয়ার দরজা খোলা আছে, কালকে জামিয়া সালাফিয়া যাবেন বক্তব্য দেওয়ার জন্য। আমি আপনাকে ডেকেছি অতীতে, এখনো ডাকছি, আপনি যাওয়ার সাহস করেননি, আবারও বলছি কালকে আসেন। আমি আব্দুর রাজ্জাক বিশ্বাস বলছি, আমার জীবনটা আমি এভাবেই করেছি, বল্লার জামে মসজিদে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে সভাপতি লাগবে না, এই গ্রামের যে ভ্যান চালক সে খালি বলবে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি বল্লার জামা মসজিদে খুতবা দিবেন। আমি যে আচ্ছা ঠিক আছে। জামাতবদ্ধ জীবনযাপন কোনটা? জামাতবদ্ধ জীবনযাপন মানে যদি আমি জামাত ছেড়ে চলে যাই তাহলে আমাকে হত্যা করা হবে। আমি আহলে হাদিসের দাওয়াত দিব এ কথাই ঠিক, আহলে হাদিসেরই দাওয়াত দিতে হবে। কেন? আহলে হাদিসই এমন একটা আকিদা যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। সে যেই হোক, সে যেখানেই থাক না কেন, সে হোক না কেন বাদশাহ, সে হোক না কেন মুচি, সে হোক না কেন ম্যাথর, সে থাক না কেন শহরে, সে থাক না কেন জঙ্গলে, সে থাক না কেন সাত সমুদ্র তেরো নদী পারে, পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। আপনি কোনো একটা সংকীর্ণতায় ঢুকে গিয়ে আমাকে যদি খারাপ চোখে দেখেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে হিংসা ঢুকে গেছে। আপনি কোরআন হাদিসের কাজ করতে এসে আর একজনের হিংসা করছেন। আমি তো বলছি দেখি বল্লার জামে মসজিদে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুতবা দেব সামনের জুমায়, দেখি কি হয়। 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি বেটা, কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি। ঘন্টা কথা বললে 20 থেকে 30 থেকে 40 থেকে 80টা হাদিস অনুবাদ করি, কত হাদিস মুখস্থ আছে তা আমার জানা নাই। আপনার সংকীর্ণতা আসলো কেন সেই কথা আপনি বলেন। আর জামিয়া সালাফিয়ার দরজা খোলা আছে, কালকে জামিয়া সালাফিয়া যাবেন বক্তব্য দেওয়ার জন্য। আমি আপনাকে ডেকেছি অতীতে, এখনো ডাকছি, আপনি যাওয়ার সাহস করেননি, আবারও বলছি কালকে আসেন। আমি আব্দুর রাজ্জাক বিশ্বাস বলছি, আমার জীবনটা আমি এভাবেই করেছি, বল্লার জামে মসজিদে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে সভাপতি লাগবে না, এই গ্রামের যে ভ্যান চালক সে খালি বলবে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি বল্লার জামা মসজিদে খুতবা দিবেন। আমি আচ্ছা ঠিক আছে। ভ্যান চালক বললেই হবে, বল্লাবাসী যেন মনে না করে যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় বল্লার জামা মসজিদে খুতবা দেওয়ার বড় সাধ, তাহলে বড় কিছু হয়ে যাবে। জি না, এরকম মসজিদ আমি হিসাবে রাখি না। বাইতুল হাম জামে মসজিদ যেটা রাজশাহীতে গড়েছে তার 10 কোটি টাকা খরচ হয়ে গেছে, আরে আমি ফকির, আমি রাজশাহী কচুর পাতার পানি, কচুর পাতা বুঝেন, চাঁপাই নবাবগঞ্জে কচুর পাতার পানি মানে যে পানি কচুর পাতার উপরে আছে, খালি টলমল টলমল করে, পড়ে পড়ে। আমি হচ্ছি কচুর পাতার পানি, আমার 5 পয়সা দাম নাই। বল্লার জামে মসজিদ কেন? রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া মসজিদ তৈরি করবো ইনশাল্লাহ, যেখানে 10,000 মানুষ একসাথে সালাত ইনশাল্লাহ। আমি দিন রাত সে স্বপ্ন দেখছি, বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, 90% জমির উপরে মসজিদ, 2 তলার কাজ কমপ্লিট হয়ে গেছে, অনুমান প্রায় 10 কোটি টাকা খরচ হয়েছে, আমি ফকির, আমার 1টা টাকাও নেই। আমি বলেছি আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথাই সত্য। অতএব দেশবাসী আহলে হাদিস দিনী ভাই বোন, সংকীর্ণতা দূর করে পরস্পরকে ভালোবাসা জানিয়ে সবাই মিলে কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, সবাই সবাকে ডাকতে শিখেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার যে কোনো সময় দরজায় ডাক দিলে, ফকির দিয়ে ডাক দিলে চলবে, আপনাকে দিয়ে ডাক দেওয়া লাগবে না। মুচি যদি পাঠিয়ে দেন, বল্লার কোনো মুচি, আব্দুর রাজ্জাক সাহেবকে ডাকার জন্য আমি মুচি পাঠিয়ে দিলাম, খালি বলতে হবে যে হ্যাঁ আমি মুচি এসেছি উমুরকের পক্ষ থেকে, আমি চলে যাব। আপনি মনে করেন না যে আমার কিছু দাম আছে, আমার জিরো দাম নাই। জিরোর যদি কিছু দাম থাকে তাও থাকতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জিরো পয়সা দাম আছে এটা আমি মনে করি না, আমার কোনো দামই নাই। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন টাকা কম দিয়েছিলাম সেই জন্য মুখটা একটু ভারী করেছিল, জাতির সামনে কথা বলবো না, কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেবকে বলেছিলাম যে আপনার পরিচয়টা দেন, তখন আমি বলেছিলাম লিখে দিবেন ডবল কামেল ফার্স্ট ক্লাস
ডবল দাওরা ফারিক বানারস এটা লিখে দিবেন। এরকম কথা আমি উচ্চারণ করেছি কোনোদিন প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথাই বলবো না, ডক্টর ফক্টরকে হিসেবই করি না আমি। জি ওটা আমার মা থাকি নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আপনার সংকীর্ণতা দূর করতে চাচ্ছি, এটা আমার চূড়ান্ত হিসাব। কথা প্রসঙ্গে আব্দুল্লাহর বক্তব্যের একটা বাক্য নিয়ে আপনার সামনে আলোচনা করছিলাম। এই ছেলে আমার দিকে খেয়াল করে থাকো, কথা উনিশ বিশ করবা না, জাতির জন্য বোঝা হয় না, জাতির জন্য ভারী হয় না, জাতিকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করিও। জামাতবদ্ধ জীবনযাপন কোনটা? বিবাহ করার পর যদি জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে, করা জায়েজ। কেউ যদি কাউকে মারে তাহলে তাকে হত্যা করতে হবে, মারা জায়েজ। কেউ যদি জামাত ত্যাগ করে যায় তাহলে তাকে হত্যা করতে হবে, করা জায়েজ। তো আমি এই জামাত থেকে চলে গেলাম, আমি এখন হত্যার যোগ্য কিনা? তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে সংকীর্ণতা ঢুকেছে, যে আমার সাথে না থাকলেও তো খারেজ হয়ে গেছে। কত আমাদের নামে খারেজি কথা আসলো, আর কত যে কি মানুষকে বলছে তার কোনো হিসাবই নেই। তা আমি বলছি যে আপনি ঢুকলামই না, তোমার বের হলাম কখন? আমি তো ঢোঁকেই নি, তুমি বের হলাম কখন? আগে তো ঢোঁকতে হবে, তারপরে তো বের হওয়া। তো আমি ঢোঁকেই নি, তো বের হলাম কখন? আমি সম্মানিত দিনী ভাই বোন, এ দেশের মাটিতে সঠিক আকিদা আদর্শ প্রচার করার খুব বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বল্লার মাটি। নিজেকে কোনোদিন সংকীর্ণ করবেন না। এ দেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা জায়গা হচ্ছে ঢাকা বংশাল। এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা বড় জায়গা হচ্ছে পাবনা বাঁশবাজার শহর। এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা রাজশাহী তাহেরপুর। এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে গাইবান্ধা মহিমাগঞ্জ। এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে রংপুর, আপনার ওই জামিয়া সালাফিয়া সেন্ট্রাল রোড। এদেশের মাটিতে সঠিক আকিদা প্রচার করার যেগুলি জায়গা, সেগুলি জায়গাকে সংকীর্ণ করে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে কটাক্ষ করে কিছু করিয়েন না। তাই আপনি কোনো সময় মনে করিয়েন না, আমি আমার একাধিক দিনের প্রমাণ আছে। সাতক্ষীরা যাও ঝাউডাঙ্গা জামে মসজিদের মিম্বারের পাশে আমি বসেছি, খুতবা দিব বলে রাত দিন দশটা থেকে আলোচনা করা হয়েছে, খুতবার সময় হয়ে গেল, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ওখানে বসে আছি, আজান যখন হলো তখন একজন বৃদ্ধ মানুষ উঠে খুতবা দিলেন, আমি ওখানে বসে আছি। বারো বছর পড়তে হবে যাকে যে খুতবা দিয়েছে তাকে, বারো বছর। এই বাটা পরীক্ষা করে দেখতে পারো তুমি, এখন বারো বছর পড়তে হবে তাকে। চন্দনপাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা, আগের দিন বলা হয়েছে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন খুতবা দিবেন। চন্দনপাট একটা গ্রাম, সেই গ্রামের মসজিদে আমি মিম্বারের পাশে বসে থাকলাম, সময় হয়ে গেল, ওই মিম্বার উঠে মিম্বারে উঠে ইমাম খুতবা দিলেন, আমাকে খুতবা দিতে বললেন না। বগুড়া ফতে আলী জামে মসজিদ, সাত দিন আগে থেকে বলা হয়েছে খুতবা দেওয়ার কথা, আমি আগে গেছি, আমি মেম্বারের পাশে বসে থেকেছি, খুতবার সময় হয়ে গেল, আর একজন উঠে খুতবা দিলেন, আমাকে বলা হলো না। রাজশাহী রানীবাজার ইসাতে ইসলাম মাদ্রাসা, ওখানে আগেই বলা হয়েছিল খুতবা দেওয়ার কথা, আমি মেম্বারের পাশে গিয়ে বসে থাকলাম, আজান হয়ে গেল, আর একজন উঠে খুতবা দিলেন, আমাকে খুতবা দিতে বলা হলো না। বারো বছর সবার জন্য। আমার নিজের জীবনের কথা বলছি, আমার নিজের জীবনের, আমার নিজের জীবনের পাতা পড়তে পড়তে অনেক লেগে যাবে। যেসব জায়গাতে আমি সামনের জনগণের মায়ের কারণে পা থেকে স্যান্ডেল খুলে দিয়ে স্টেজ থেকে দৌড়িয়ে চলে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছি, সবাই আমার লোকজন, আহলে হাদিস সবাই। মঞ্চ থেকে নেমে মোটর সাইকেলে উঠব, তখন মায়ের শুরু হলো, পিছন দিক থেকে জামা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হলো। এটা গায়বান্ধার ঘটনা, যারা মারছে সবাই আহলে হাদিস।
আমার জীবনের আপনি কত ঘটনা নেবেন। আমি গোদাগাড়ি জামে মসজিদে খুতবা দিতে উঠেছি, আজান হয়ে গেছে, আমি দাঁড়িয়ে গেছি, আব্দুস সামাদ সালাফিয় মসজিদে আছেন। যখন আমি দাঁড়িয়ে গেছি তখন একজন আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কিলটা ধরে নাকের উপরে ধরে বলছে, মিম্বার থেকে নেমে যান, নাহলে একবারে মাটিতে মিশিয়ে দেব। আমি মিম্বার থেকে নেমে গেছি, আর একজন খুতবা দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, একটা টিকা পেশ করলাম সংকীর্ণতার। আপনি কালকে বলে দেখেন দেখি, এই ছেলে তোমার নেতাদেরকে সবাইকে বললাম, কালকে বলে দেখো দেখি, আর যদি তোমার নেতা বুঝাই যে আমাদের কাছে এই 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 আছে, আব্দুর রাজ্জাক সাহেবকে আমরা অত মনে করি না, তাহলে প্রত্যেকটা দেখে আমার সাথে প্রতিবাদ করতে বলিও, আমি একবারে ঘুঘুরা তুলে দেবো ইনশাল্লাহ। আমার মনে সাহস আছে, তোমার এখানে এখন যদি আমার বক্তব্য দেওয়ার সময় না হয় সালাম দিয়ে উঠে চলে যাব। আমি কোনো পরোয়াই করি না, সরিষা সমপরিমাণ পরোয়া করি না, সরিষা সমপরিমাণ কোনো টেনশন ভোগ করি না, কোনো দুশ্চিন্তা ভোগ করি না। আমি বলতে চাচ্ছি যে আপনার ভিতরে সংকীর্ণতা কেন, চলেন দেখেন বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পবার আছে, আপনি এদেশে ভাবতে পারবেন না, 10-12 মিলে অত হবে না। বিশাল প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, 10-12 মিলে ভাবা যায় না। সারা সব প্রতিষ্ঠান মিলে যত ছাত্রছাত্রী, এদের একার সবার ছাত্রছাত্রী, উপরওয়ালার ফয়সালা, হিংসা করে বদনাম করে কিছুই হবে না। তাই খালি আপনাদেরকে বলি যে খালি উপরে বলবেন, উপরে যদি নড়াচড়া হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না, আর উপর যদি ঠিক থাকে তাহলে হিংসা করে কিছুই করা যাবে না। শেষ বাক্যটি থাকলো বিনীত অনুরোধ, সংকীর্ণতা দূর করে পরস্পরকে পরস্পরের সহযোগিতা করে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রহমানের একটা বক্তব্যের একটা বাক্য বলতে চেয়েছিলাম, আপাতত এখন আমার মাথাতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের মাধ্যমে পরকাল হারিয়ে যায় তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া।